কাতারের সম্পূর্ণ প্রবাসীদের উদ্যোগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সজীব বারচারি। শুক্রবার সন্ধ্যায় কাতারের বাংলাদেশী প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত দোহা ন্যাশনাল উক্ত প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী সৈকত মোহাম্মদ মুবিন দোহা ন্যাশনালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন, কম খরচে সকল রকমের মাংস এখান থেকে ক্রয় করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন মামুন, সাইফুল, জসিম, আসাদ, শাকিল, এহসান সহ আরো অনেকে। মাওলানা মোহাম্মদ হাসানের মোনাজাতের মাধ্যমে দোকানটি ক্রয় বিক্রয়ের জন্য খুলে দেওয়া হয়। শেষে আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং সবকিছু ঘুরে দেখেন। আমি সত্যগ্রামের সন্তান, আমি কাতার একটা দোকান দিচ্ছি দোহা ন্যাশনালে। সকল প্রবাসী ভাই বোন ভাইয়েরা আমার দোকান আসবেন মাঝখানে। কাতার দোহা আমি একটা খুলেছি, যেখানে ভালো মূল্যে গরুর গোস্ত, ছাগলের গোস্ত পাওয়া যায়। বাংলাদেশ বাংলাদেশের জন্য ভালো সুবিধা এখানে করেছি, আপনারা সবাই আসবেন।